فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে দিনী বোন ইভা জানতে চেয়েছেন, কেন উটের গোশত খেলে উজু ভেঙে যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রথম কথা হলো বোন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দান করেছেন, যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা শিক্ষা দিয়েছেন সেটা আমাদের মেনে নিতে হবে। এবং সহিহ মুসলিমে যে হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাকে যে উটের মাংস খেলে কি আমরা উজু করবো, তিনি বললেন নাম, হ্যাঁ করতে হবে। তা আবু দাউদের বিভিন্ন জায়গায় এই হাদিস বর্ণিত রয়েছে। তো এখন কথা হলো মোট কথা, উটের গোশত খেলে উজু ভেঙে যায়, কিন্তু কেন? অনেক এবাদত আমরা করি, সেগুলির কেনর উত্তর আমাদের জানা নেই। যেমন মনে করেন আমরা জোহরের নামাজ পড়ি চার রেখাত, যদি বলা হয় কেন চার রেখাত, আমরা তো দুই রেখাতও পড়তে পারি। তো এইগুলি হলো তাআব্বুদি। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন এগুলি হলো এবাদত, হলো তাআব্বুদি, অর্থাৎ এটা আদেশ করা হয়েছে সেই জন্যই আমরা এর মাধ্যমে এবাদত করব, এটা একটা এবাদত। কাজেই এর কারণ আমরা জানতে পারি না, এর কারণ এমন করে কোনো জানানো হয়নি। তবে ওলামায়ে কেরামের কিছু মন্তব্য রয়েছে, এক একজন এক এক ধরনের মন্তব্য করেছেন। এইগুলি অন্য অন্য হাদিসকে অ্যানালাইসিস করে, অন্য অন্য হাদিসকে গবেষণা করে অনেকের এটা মন্তব্য, কিন্তু এটা সরাসরি কোনো হাদিসের কথা নয়। তবে যেমন এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উট সম্পর্কে বলেছেন যে ইন্নাহা জিন্নুন খুলিকাত মিন জিন, এই উট হলো এক ধরনের জিন এবং এটা জিন থেকেই সৃষ্টি করা হয়েছে। আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কী থেকে সৃষ্টি করেছেন? আগুন থেকে। তো এই আগুন থেকে যে জিনিসের তৈরি, সেই জিন আর এই শয়তান, এই জিন হলো জিনদের মধ্যে শয়তান রয়েছে, আর এই শয়তান তার শয়তানি প্রবঞ্চনাকে মানুষের মধ্যে বেশি কি বাড়িয়ে দিয়ে থাকে, যার কারণে এই শয়তানি যখন কেউ কাউকে দেয় তখন সে রাগান্বিত হয়ে যেতে পারে। আর এই রাগকে প্রশমন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে পানি দিয়ে সেটা নির্বাপন করতে বলেছেন, অর্থাৎ উজু করতে বলেছেন। যেমন এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল গজব মিনা শয়তান, রাগ মানুষের হয় শয়তানের পক্ষ থেকে, ওয়া ইন্না শয়তান মিনান নার, আর শয়তান আগুনের তৈরি, ওয়া ইন্নামা তুতফা উন্নার বিলমা, আর এই আগুনকে নির্বাপিত করে পানি। ফা ইজা গজব আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, অতএব কেউ যখন রাগান্বিত হয় সেজন্য কী করে? উজু করে। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। তো এখান থেকে অনেকে গবেষণা করে বের করেছেন যে উটের গোশত খেলে হয়তো তার ভেতরে একটা রাগ রাগ ভাব আসতে পারে, তার মধ্যে একটা ওই শয়তানের কুওয়াত, শয়তানের শক্তি তার মধ্যে প্রভাবান্বিত করতে পারে, এজন্য করে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনি উটের গোশত খেলে উজু করতে বলেছেন। এটা এটা মন্তব্য ওলামায়ে কেরামের এই হাদিসগুলিকে কেন্দ্র করে। অনুরূপভাবে আরও একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই উট যারা লালন পালন করে তাদের অন্তর একটা খুব কঠিন হৃদয়ের মানুষ হয়, তাদের মধ্যে হিংসার একটা কাজ করে, আর উট এক ধরনের হিংসাত্মক প্রাণী, হ্যাঁ যদি ওকে কেউ মারে কখনো সুযোগ পেলে সে তার প্রতি মানে তার প্রতিশোধ নিয়ে নেয়। এজন্য করে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেটা সহিহ বুখারী মুসলিমে এসেছে, যে ইন্নাল গালজা ওয়াল কাসওয়া আল কুলুব ফিল ফাদাদিন, অর্থাৎ যারা উট লালন পালন করে উট চড়ায় তাদের মধ্যে তাদের অন্তরটা খুব কঠিন হৃদয়ের হয়ে থাকে। ওয়া সাকিরাতা ফি আহলিল গানাম, আর মানে নরম ভাব হয়, নরম হৃদয়ের মানুষ হয় তারা যারা গরু বিশেষ করে ছাগল, এখানে ছাগলের কথা বলা হয়েছে গরুর কথা নয়, যারা ছাগল চড়ায় তাদের দেলটা হৃদয়টা নরম হয়ে থাকে। তা এই হাদিস থেকেও বোঝা যায় যে হয়তো উটের গোশত খেলে আপনার হৃদয়টা কঠোরতার মধ্যে যেতে পারে, যার কারণে উজু করতে বলা হয়েছে। এইগুলি হাদিসের ব্যাখ্যায় অনেকের ওলামায়ে কেরামের এটা কি মন্তব্য। অনুরূপভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, হ্যাঁ তিনিও এর এই কথাগুলির মধ্যে বলছেন যে প্রথম কথা হলো যে আল্লাহ আমরা মুতাবাআতুস সুন্নাহ, যে আল্লাহ সুন্নতের অনুগামী হব, কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা
কোনো ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য উচিত নয় যা কাজ আল্লাহ ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেন, কোনো ফয়সালা করেন, আই ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, নিজেদের এই কাজের ব্যাপারে তাদের নিজেদের কোনো ইখতিয়ার আর থাকবে না। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দল্লা দলালাম মুবিনা, সে স্পষ্ট হ্যাঁ পথভ্রষ্টর মধ্যে যাবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াত অনুরূপ আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, এর হেকমত কি, আপনার রব যে যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, ওয়া ইখতার মা মা কানা লাহুমুল খিয়ারা, হ্যাঁ, এবং তিনি যেটা ইচ্ছে সেটাই পছন্দ করেন, যেটা সূরা কাসাসের 68 নম্বর আয়াতে রয়েছে। কাজেই এই জোহরের নামাজ যেমন 4 রাকাত, ফজরের নামাজ আবার 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, রমজান মাসে রোজা রাখতে হয়, অন্য মাসেও তো আল্লাহ করতে পারতেন, এর হেকমত কি, কেন এগুলি করা হলো, এটার মূল কথা হলো যেটা আল্লাহর একটা আদেশ তাই আমরা ফলো করবো, এই হলো কথা। জাজাকুমুল্লাহ খাইর, আশা করি ক্লিয়ার হয়েছে। শুকরান, বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। يا رب العباد.